প্রাচীন বরেন্দ্র ভূমির প্রবলতম অংশ এই মালদহ জেলা। 25° 32' 8" থেকে 24° 40' 20" উত্তর অক্ষাংশ এবং 88° 28' 10" থেকে 87° 45' 5" পূর্ব দ্রাঘিমের মধ্যে অবস্থিত জেলা মালদহ উত্তরবঙ্গের সর্বদক্ষিণের জেলা। ভারতের সার্ভেয়ার জেনারেল কর্তৃক প্রদত্ত হিসাব অনুসারে এ জেলার আয়তন 3,733 বর্গ কিমি। ইংরেজি 2011 সালের আদমশুমারি অনুযায়ী এ জেলার মোট লোক সংখ্যা 39,97,970 জন। আগে মালদহ নামে কোনো জেলা ছিল না। এর উত্তরাংশ অবিভক্ত দিনাজপুর এবং দক্ষিণাংশ অবিভক্ত রাজশাহী জেলার অন্তর্গত ছিল। ইংরেজি 1813 সালে আলাদাভাবে মালদহ নামে একটি জেলা সৃষ্টি হয়। 1947 সালের 15 আগস্ট থেকে এ জেলা চূড়ান্তভাবে তার বর্তমান রূপ নিয়েছে। সেই হিসেবে 1947 সালের 18 আগস্ট দিনটিকে মালদহ জেলা স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। বর্তমান মালদহ জেলার উত্তরে বিহারের পূর্ণিয়া জেলা ও উত্তর দক্ষিণ দিনাজপুর, পূর্বে বাংলাদেশ এবং এই জেলার পশ্চিম সীমান্ত বরাবর যে গঙ্গা নদী বয়ে যাচ্ছে তার ওপারে আছে বিহার রাজ্যের সাঁওতাল পরগনা ও দক্ষিণে রয়েছে মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলায় যে ফারাক্কা ব্যারেজ রয়েছে তাকে উত্তরবঙ্গের অর্থাৎ মূলত মালদহের প্রবেশদ্বার বলা হয়। মালদহ নামটির উৎপত্তি প্রাচীন সংস্কৃত ভাষা থেকে নয়। অধিকাংশ গবেষকদের মতে মালদহ নামটি বিদেশি আরবি ভাষা থেকে নেওয়া। মুসলিম রাজত্বকালের মধ্যে কোনো এক সময় এই অঞ্চলটির নাম হয় মালদহ। সুপ্রাচীন কাল থেকে বঙ্গ সংস্কৃতির মূল ধারা যেখানে প্রবাহমান গৌড়ভূমি বলে খ্যাত সেই অঞ্চলের গুরুত্বপূর্ণ অংশের নাম আজ মালদহ জেলা। মালদহ জেলার সীমানা বর্তমানে যেভাবে চিহ্নিত করা হয়েছে সে এলাকার মাটি সুদীর্ঘকাল ব্যাপী নানান ঐতিহাসিক উত্থান পতনের নীরব সাক্ষী। এ জেলার নানা স্থানে অনেক দরগা, মাজার, পীরের আস্থানা, ঐতিহাসিক দিঘি, গির্জা, মন্দির, মসজিদ দেখা যায়। মালদহ জেলার আবহাওয়ার বৈশিষ্ট্য হল মোটামুটি ভাবে চরম ভাবাপন্ন। গ্রীষ্মকালে প্রচন্ড গরম, বর্ষাকালে প্রচন্ড বাড়িপাত। মালদহ জেলার নদ-নদীগুলির মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য গঙ্গা ও মহানন্দা। মালদার যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত। সড়ক এবং রেলপথ দুই পথেই মালদা আসা সহজতর। দক্ষিণে হাওড়া ও শিয়ালদা, পশ্চিমে দিল্লি, বারহারোয়া, কাটিয়ার এবং উত্তরে নিউ জলপাইগুড়ি, গৌহাটি প্রভৃতির সঙ্গে মালদহের নিয়মিত ও সরাসরি রেল যোগাযোগ রয়েছে। তবে মালদহে কিন্তু একটি বিমানবন্দর রয়েছে যা 1972 সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় বন্ধ হয়ে যায়। মালদহ জেলায় যেসব আদিবাসী জনগোষ্ঠী তপশিলী উপজাতির মানুষ বসবাস করে তা হল মুন্ডা, সাঁওতাল, কিষান, ওড়াও, রাভা, মেচ, বেদিয়া প্রভৃতি। মালদহের ইতিহাস মানে গৌড়ের ইতিহাস। গৌড় শব্দটি বহু প্রাচীনকাল থেকে এক বিশাল সাম্রাজ্যের রাজধানী নাম হিসেবে পাওয়া যাচ্ছে। গৌড়ের সর্বপ্রথম সার্বভৌম অধীশ্বর শশাঙ্কের রাজত্বকালে এই মালদহ অঞ্চল তারই অধীনে ছিল। গৌড়ে যেসব ঐতিহাসিক জায়গাগুলি রয়েছে সেগুলি হল হাতিবাদা থাম, গৌড় সড়ক পথের বাম পাশে পাথরের তৈরি দুটো বিশাল বিশাল থাম দেখা যায়। স্থানীয় লোকে একে হাতিবাদা থাম বলে। গৌড়
অভ্যন্তরে প্রবেশ করার আগেই রাস্তার বাঁ দিকে উত্তর দক্ষিণে লম্বা প্রাচীন এক বিশাল দিঘি চোখে পড়বে। এর প্রচলিত নাম পিয়াসবাড়ি দিঘি। দিঘিটি নিঃসন্দেহে হিন্দু কীর্তি নিদর্শন। রামকেলি। রামকেলি গ্রামটি ইতিহাসে ও বৈষ্ণব ধর্মগ্রন্থে আজও বিখ্যাত হয়ে আছে। চৈতন্যদেবের কৃতির বর্তমান সাক্ষী হিসেবে রয়েছে একটি তমাল গাছ। ওই তমাল গাছের কাছে কেলি কদম্ব গাছের নিচে একটি কৃষ্ণ পাথরে উৎকীর্ণ করা রয়েছে ছোট্ট দুটি পায়ের ছাপ। এটিকে বৈষ্ণবরা চৈতন্যদেবের চরণচিহ্ন হিসেবে বিশ্বাস করেন। চৈতন্যদেব এই রামকেলি গ্রামে পদার্পণ করেন 1515 খ্রিস্টাব্দের 15ই জুন জ্যৈষ্ঠ সংক্রান্তির দিনে। তাই তখন থেকে আজ অবধি জ্যৈষ্ঠ সংক্রান্তিতে এখানে মেলা বসে। প্রায় এক সপ্তাহ ধরে মেলা চলে। মদনমোহন জিউর মন্দির। চরণচিহ্ন দেখার পর একটু পশ্চিম দিকে দেখা যায় প্রাচীর বেষ্টিত মদনমোহন জিউর মন্দিরটিকে। এটি প্রতিষ্ঠা করেছিলেন সনাতন গোস্বামী। 9ম শতাব্দীর শেষার্ধে কালের প্রকোপে পুরাতন মন্দির ধ্বংস হয়ে গেছে। 20 শতকের মধ্যভাগে আজকের এই মন্দিরটি নির্মিত হয়েছে। রূপসাগর। এর খননকর্তা রূপ গোস্বামী, তারই নামে এর নাম রূপসাগর। চৈতন্যদেবের স্মৃতিচিহ্ন রূপে একটি স্নানের ঘাট দেখতে হলে এখানে আসতে হবে, যেখানে নাকি চৈতন্যদেব স্নান করেছিলেন। এই ঘাটের উপরে একটি রাধাকৃষ্ণের মন্দির রয়েছে। বারোদুয়ারি বা বড়সোনা মসজিদ। সুলতান হোসেন শাহের পুত্র সুলতান নসরত শাহ নির্মিত এই বারোদুয়ারি বা বড়সোনা মসজিদ, ইংরেজি 1526 খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মিত হয়। এর দৈর্ঘ্য 168 ফুট ও প্রস্থ 76 ফুট। 44টি গম্বুজ ছিল, এখন আছে 11টি এবং 11টি দরজা রয়েছে। অঙ্গনে প্রবেশের 3টি তোরণদ্বার ছিল, এখন আছে 2টি, পূর্ব ও উত্তরে। এটি একটি বিশাল চমৎকার মসজিদ। চৌকনি ছোট ছোট ইটের গাঁথনিতে গড়া, কৃষ্ণশিলাখণ্ডের মুখপাত বসানো, চিকন ও মসৃণ। বাদশাহ আমলে দক্ষিণ দিক থেকে গৌড় দুর্গে এবং রাজপ্রাসাদে প্রবেশের এটি সিংহদ্বার। দাখিল। এই ফার্সি শব্দটির অর্থ হল প্রবেশ, অর্থাৎ এটি প্রবেশ পথ। তাছাড়া একে বিজয় তোরণ বলা হয়। অনুমান করা হয় এটি রুকনুদ্দিন বরবকশাহের আমলে তৈরি। ফিরোজ মিনার। আস্থাকে নির্মিত 25.5 মিটার উঁচু এই স্তম্ভটি বর্তমানে ফিরোজ মিনার নামে সমধিক পরিচিত। সৈফুদ্দিন ফিরোজ শাহের নামানুসারে এই স্তম্ভটির নাম ফিরোজ মিনার। 22 গজি প্রাচীর। রাজপ্রাসাদকে সুরক্ষা করার জন্য 22 গজি প্রাচীর নামে দেয়াল বেষ্টনী ছাড়া মূল প্রাসাদের আর কিছুই বর্তমানে অবশিষ্ট নেই। এই রাজপ্রাসাদ এবং বহিঃপ্রাচীরটি 1460 খ্রিস্টাব্দে বাদশাহ বরবকশাহ কর্তৃক নির্মিত হয়। গৌড়েশ্বরী মন্দির। কতকগুলো ভাঙাচোরা পাথর একত্রে রেখে শ্রী শ্রী গৌড়েশ্বরী জ্ঞানে পূজা করা হতো। বর্তমানে এখানে মন্দির তৈরি করা হয়েছে। এখানে প্রত্যেক বছর জ্যৈষ্ঠ সংক্রান্তিতে পূজা হয়। বল্লালবাটি। নাম শুনেই অনুমান করা যেতে পারে যে বল্লাল মানে সেন বংশের রাজা বল্লাল সেন এবং বাটি মানে বাড়ি অথবা রাজবাড়ি, অর্থাৎ বল্লাল সেনের রাজবাড়ি। তবে হ্যাঁ, এই যে ইটের গাঁথনি করা গোল গোল ঢিপির আকারে যা দেখছেন, তা কিন্তু উনুন বা রান্না করার স্থান নয়। এগুলি রাজবাড়ির স্তম্ভ, যার ভগ্নাবশেষ আজ আমরা দেখছি। জাহাজঘাটা। জাহাজঘাটা নামটির সঙ্গে জড়িয়ে রয়েছে ব্যবসা বাণিজ্যের কথা। শোনা গেছে সামনের এই জলাশয়ে প্রায় 500 মন মালভর্তি জাহাজ এই জাহাজঘাটা বা জাহাজঘাটিতে বাঁধা থাকত। মাটি খোঁড়ার ফলে শিকলের কিছু অংশ মাটি থেকে বেরিয়ে থাকতে এখনও দেখা যায়। চিকা বা চামকান মসজিদ।
মজ্জিকা অর্থাৎ বাদুর। ইংরেজ রাজত্বকালে ও তার বহু পরে এখানে অনেক চামচিকে বা বাদুর বাস করত, তাই একে চিকাগড় বা চিকা মসজিদ বলা হতো। স্থানীয় জনশ্রুতিতে বলা হয়েছে যে সুলতান হোসেন শাহ এ ভবনকে রাজকীয় কারাগার হিসেবে ব্যবহার করতেন। কুমটি গেট, বর্তমানে এক গম্বুজ বিশিষ্ট এই কক্ষটি গৌড় মিউজিয়াম হিসেবে ব্যবহার করা হচ্ছে। উড়িষ্যারিতে এক মন্দির বিবিধ কারুকার্য খচিত একটি প্রস্তরস্তম্ভ গুমটি গেটের কাছে রাখা হয়েছে। চিকা মসজিদ ও গুমটি গেট দেখে রাস্তার ডান দিকে যে কবরটি দেখা যায় তা নেকডিবির কবর বলে কথিত আছে। কদম রসুল মসজিদ, 1531 খ্রিস্টাব্দে সুলতান নসরত শাহ এই মসজিদ নির্মাণ করেন। এই মসজিদে রয়েছে হজরত মোহাম্মদের পদচিহ্ন। কদম অর্থাৎ পা, রসুল অর্থাৎ হজরত মোহাম্মদ, দুই মিলে হজরত মোহাম্মদের পদচিহ্ন। ফতে খাঁয়ের সমাধি, ঔরঙ্গজেবের সেনাপতি দিলির খাঁর পুত্র ফতে খাঁ গৌড়ে এসে রক্তভূমি করে মারা গেলে এই কক্ষটির মধ্যে তাকে সমাধিস্থ করা হয়। লুকোচুরি দরবাজা, তিনতলা বিশিষ্ট এই প্রবেশদ্বারটি গৌড় রাজপ্রাসাদে প্রবেশ করার পূর্বদ্বার। এই তোরণটির নির্মাণশৈলীর মধ্যে মুঘল রাজত্বের শেষ যুগের রীতি দৃশ্যমান। 1655 সালে শাহ সুজা কর্তৃক এটি নির্মিত হয়। চামকাটি মসজিদ, সুলতান বরবকশাহের পুত্র সুলতান ইউসুফ শাহ এর নির্মাণকর্তা। এখানে অধিক পরিমাণে চর্ম ব্যবসায়ী নামাজ পড়তেন, তাই হয়তো এর নাম চামকাটি মসজিদ। তাঁতিপাড়া মসজিদ, ইউসুফ শাহের রাজত্বকালে 1480 খ্রিস্টাব্দে এই মসজিদটি ওমর কাজী নামে এক ব্যক্তি কর্তৃক নির্মিত হয়। মসজিদের সামনের অঙ্গনে দুটি পাথরের মোড়া কবর দেখা যায়। এদের একটি হল ওমর কাজী ও অন্যটি তার ভাই জুলকরায়নের। লোটন মসজিদ, তাঁতিপাড়া মসজিদ থেকে আধ মাইল দক্ষিণে গেলে রাস্তার বাঁদিকে লোটন মসজিদটিকে দেখা যায়। কিংবদন্তি হলো এই যে মীরাবাই নামে কোনো এক হিন্দু নর্তকী মুসলমান ধর্ম গ্রহণ করে এই মসজিদটি নাকি তার দ্বারাই তৈরি। গুনমন্ত মসজিদ, গুনমন্ত মসজিদটি কালো এবড়োখেবড়ো পাথরের একটি বিশাল ভবন। 1484 খ্রিস্টাব্দে ফতে শাহ কর্তৃক এই মসজিদ নির্মিত হয়। লালবাজার মসজিদ, গুনমন্ত মসজিদের কাছেই কলাবাগানের মধ্যে এই মসজিদের উপস্থিতি লক্ষ্য করা যাবে। তবে এই মসজিদ কে বা কারা কখন নির্মাণ করেছেন তার সঠিক ইতিহাস জানা যায়নি, শুধু রয়ে গেছে এর ঐতিহাসিক রূপ। পাঁচখিলানের সাঁকো, লোটন মসজিদ থেকে আধ কিমি এগোলে পাঁচখিলানের সাঁকো দেখা যায়। এই সাঁকো 1457 সালে মাহমুদ শাহ কর্তৃক নির্মিত হয়েছিল। পাঁচখিলানের সাঁকোর ন্যায় আরেকটি সাঁকো রয়েছে যার নাম পাগলা সাঁকো। এটি গুনমন্ত মসজিদের সামনের রাস্তা ধরে কিছুটা সামনে এগোলেই এই সাঁকো দেখতে পাওয়া যাবে। লোটন মসজিদ থেকে 2 কিমি উত্তরে আধ কিমি রাস্তা গেলে ডান দিকে এই ছোট সাঁকোর দিঘি। অনেকে বলে থাকে এই দিঘিটি রাজা লক্ষ্মণ সেনের আমলে খনন করা হয়েছে। ছোট সাঁকোর দিঘির উত্তর পশ্চিম কোণে প্রায় 250 গজ দূরে একটি উঁচু জায়গা দেখা যায়। এখানে অনেক ভাঙা ইট, পাথর ও বড় বড় স্তম্ভ আছে। স্থানটি বর্তমানে জঙ্গলাকীর্ণ, কিন্তু স্থানীয় লোকে একে চাঁদ সৌদাগরের ডিহি নামে পরিচয় দিয়ে থাকেন। বৈদ্যনাথ মণ্ডলের সংগ্রহশালা, গৌড়ে অনেক মাটি নিচে ইতিহাস সব পড়ে ছুটিয়ে ছুটিয়ে পড়ে আছে। তো যখন পুকুর টুকুর ফুরাই পাবলিক, তারপরে ওই বৃষ্টি হলে আমি ওই ঐতিহাসিক জিনিসগুলো উঠিয়ে নিয়ে এসে আমি লুকোচুরি পানের দোকানে আমি রাখি। তো গৌড়ের তো শহর, তো শহরের জিনিসগুলো বাইরে না নিয়ে যেয়ে আমাদের গৌড়ে একটু মিউজিয়াম বা সংগ্রহশালা করলে একটু মনে হয় আমার বা সবারই ভালো হতো। কেন সব
টুরিস্ট আসছে, গৌড় তো দর্শন করতে আসছে, গৌড়ে এসে তো মিউজিয়াম দেখতে পাচ্ছে না, বা পুরাতন জিনিস দেখতে পাচ্ছে না। এই যে এই গৌড় থেকে যে কুকুর কুড়িয়েছে এই পাথরগুলো, তারপরে এই যে বাটি পাওয়া গেছে, এই যে একটা ঘোড়া, একটা ওই তরোয়ালি, একটা ছেচকি, একটা ওই যে হাতির দাঁত পাওয়া গেছে। এছাড়াও মোদিপুর হাই স্কুলের মিউজিয়ামটি বিশেষ উল্লেখযোগ্য। কোতোয়ালি দরওয়াজা, অনুমান করা হয় গৌড়ে এটি সবচেয়ে পুরাতন মুসলমান স্থাপত্য। দেশ বিভাগের ফলে গৌড়ের আরও যেসব আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শনাদি বর্তমান বাংলাদেশের মধ্যে পড়েছে, সেগুলির মধ্যে ছোটোসোনা মসজিদ, দ্বারসবাড়ি মসজিদ, ধনীচক মসজিদ, নিয়ামতুল্লার মসজিদ, বালিয়াদিঘি প্রভৃতির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। পান্ডুয়া বা পাড়ুয়া, গৌড় থেকে 20 মাইল এবং ইংলিশ বাজার থেকে 12 মাইল উত্তর পূর্ব দিকে এ জনপদ অবস্থিত। সুলতানি আমলে কিছুকালের জন্য পান্ডুয়া ছিল বাংলার রাজধানী, অধুনা মুসলিমদের তীর্থভূমি। দীর্ঘদিনের অন্তর্যুদ্ধের ফলে গৌড়ে জনসাধারণ অতিষ্ঠ হয়ে পড়লে গৌড় থেকে রাজধানী পান্ডুয়াতে স্থানান্তরিত করা হয়। বড় দরগাহ, মালদহ শহর থেকে রায়গঞ্জ, বালুরঘাট, গাজলগামী বাস ধরে পান্ডুয়া নামক স্থানে নামতে হবে। রাস্তার বাঁ দিকে এই দরগাটি অবস্থিত, হযরত শাহ জালালউদ্দিন তাবরেজির বড় দরগা। এর চারিদিকে প্রাচীর বেষ্টিত, এর ভেতরে রয়েছে জুম্মা মসজিদ। কথিত আছে রাজা লক্ষণ সেন জালালউদ্দিনের অলৌকিক কার্যকলাপে মুগ্ধ হয়ে এই ভবনটি তাকে উপহার দিয়েছিলেন। এই গৃহের পূর্ব দিকে রয়েছে হাজি ইব্রাহিমের সমাধিগৃহ ও ভান্ডারখানা। ভান্ডারখানার দক্ষিণে রয়েছে লক্ষণ সেনী দালান। বড়দরগাহ দেখে আরেকটু পশ্চিমে গেলে আমাদের চোখ আটকে যায় একটি বাংলা দোচালা দরজায়, এটি সেলামি দরওয়াজা নামে খ্যাত। দরগাহ, সেলামি দরওয়াজা থেকে প্রায় 100 মাইল দূরে ছোট দরগাহটি অবস্থিত। নূর কুতুবুল আলম ও তার পিতা আলাউল হক এখানে অবস্থান করতেন। তারা নাকি আরবের বিখ্যাত সেনাপতি খালেদ বিন ওয়ালেদের বংশধর ও হযরত মুহাম্মদের বংশধারা। বর্তমানে নূর কুতুবুল আলম এবং পিতা আলাউল হকের সমাধি দুটি এখানে রয়েছে। একলাখি সমাধিসৌধ, এই বিশাল প্রাসাদ কক্ষে রাজা গণেশের ধর্মান্তরিত পুত্র ও বাংলার সুলতান যদু জালালউদ্দিন তার প্রিয়তমা বেগম ও পুত্রসহ চিরনিদ্রায় নিদ্রিত। এখানে কয়েকটি হিন্দু দেবদেবীর মূর্তি ছেঁচে তোলার চিহ্ন দেখা যায়। এর চারিদিকে টেরাকোটা ইটের অলঙ্করণ লক্ষ্য করা যায়। এটি নির্মাণ করতে তৎকালীন 1 লক্ষ টাকা খরচ হয়েছিল, তাই এর নাম একলাখি বলা হয়ে থাকে। কুতুবশাহী মসজিদ, কুতুবুল আলমের বংশধর জনৈক মকদুম আবিদরাজি এটি তৈরি করেন। হযরত নূর কুতুবের প্রতি শ্রদ্ধার্ঘ্য হিসাবে এর নামকরণ হয় কুতুবশাহী মসজিদ। এটি 1582 সালে নির্মাণ করা হয়। ইট ও পাথর দ্বারা এই মসজিদ তৈরি। এর 10টি গম্বুজ ছিল, কিন্তু এখন এর প্রায় সবগুলি নষ্ট হয়ে গেছে। এর 4টি দেওয়াল ও ধর্মপ্রচারের বেদিটি মাত্র রয়েছে। আদিনা মসজিদ, ভারতবর্ষে যেসব বড় বড় ভবনগুলি আছে তার মধ্যে এর আয়তন সব থেকে বড়। কেন্দ্রীয় হলঘরে মাটি থেকে 8 ফুট উপরে একটি তল রয়েছে, এটি বাদশাহকে তখত নামে পরিচিত। এর একটি দরজা দিয়ে পশ্চিম দিকে বেরিয়ে পড়লে উঁচু চৌকো বিরাট এক বেদির মতো যে স্থানটিতে পা পড়বে সেটি এই মসজিদের নির্মাণকর্তা সিকান্দার শাহের সমাধিস্থল বলে পরিচিত। আদিনা মসজিদ তৈরির পরিকল্পনা সিরিয়ার উমায়েদ মসজিদের অনুরূপ ছিল। এটি আনুমানিক 1364 খ্রিস্টাব্দ থেকে 1374 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয়। আদিনা মসজিদের খিলানগুলো ইরাকের সাসানিয়ান তাক্কাসরা ফার্সি স্মৃতিসৌধের ন্যায়।
আদিনা ডিয়ার পার্ক। আদিনা ডিয়ার পার্ক যা 171 বিঘা জমির মধ্যে অবস্থিত। ডিয়ার পার্কের জঙ্গলের রাস্তা ধরে কিছু দূর এগোলেই ডান হাতে পড়বে এক ঘন জঙ্গল। এই জঙ্গলের মধ্যে দিয়ে গেলেই ডান হাতে জঙ্গলে আবৃত একটি ছোট হামাম ঘর দেখতে পাওয়া যাবে। হামাম ঘর অর্থাৎ সানাগার, যা তুর্কি রীতিতে তৈরি হয়েছে। স্থানীয় লোকেরা একে লুকোচুরি ঘর বলে থাকেন। এবার যেতে যেতে হাতের বাঁ দিকে পড়বে সরকারি বনবিভাগের অতিথিশালা। এর সামনেই রয়েছে পরাণ পুকুর, বিশাল এক পুকুর। এইখানে দেশি বিদেশি বিভিন্ন পাখির আগমন ঘটে। এবার চলা হরিণের বিচরণের স্থানের দিকে। তবে তার আগে আপনি দেখতে পাবেন এই নীলগাইগুলিকে, ঘোড়ার থেকে ছোট প্রজাতির এবং গরুর ন্যায় দেখতে অনেকটা। এই যে এবারে এসে পৌঁছেছি হরিণের কাছে। এগুলিকে চিতল হরিণ বলা হয়ে থাকে। এরা তৃণভোজী, বয়সকাল 8 থেকে 10 বছর। হরিণ দেখতে দেখতে মাথাটা উঁচু করলে দেখতে পাবেন ঝাঁকে ঝাঁকে পাখির দল। এরা সাধারণত জুন জুলাই মাসে আসে এবং ডিসেম্বর মাসের দিকে উড়ে যায়। পাণ্ডব রাজার দালান বা 27 ঘোড়া। ডিয়ার পার্ক দেখে বাম হাতের কাঁচা রাস্তা ধরে এগোলেই একটু উঁচুতে দেখতে পাওয়া যাবে এক তুর্কি গোসলখানা বা হামাম ঘর। এর আরেক নাম রয়েছে 27 ঘোড়া হামাম। এর গঠনশৈলী দেখে স্তম্ভিত হয়ে যেতে হয়। ভিতরে ছিল একটি অষ্টকোণী কেন্দ্রীয় কামরার এক একটি কোণ জুড়ে ও ঘিরে ছিল 26টি ঘর, মধ্যেরটি নিয়ে 27টি, তাই 27 ঘোড়া। দিল্লির হৌজ ই শামসি নামে বিখ্যাত হামামের অনুকরণে এই হামাম ঘরটি শামসুদ্দিন ইলিয়াস শাহ এখানে তৈরি করেন। পাণ্ডুয়াতে পাণ্ডবগণ কিছুকাল অবস্থান করেছিলেন, তাই এই হামাম ঘরকে অনেকে পাণ্ডব রাজার দালান বলে থাকেন। এটি হচ্ছে সেকেন্দার শাহের প্রাসাদের যে পশ্চিম ফটক ছিল, সম্ভবত এ মিনার তারই 2টি স্তম্ভের একটি। তবে স্থানীয় লোকেরা একে তুলসী মন্দির নামে অভিহিত করেছেন। প্রাসাদ চত্বর, বলা হয় যে বাদশাহ আমলে নাকি এখানে রাজপ্রাসাদ ছিল। এখানকার দ্রষ্টব্য ঐতিহাসিক নিদর্শনগুলির মধ্যে 27 ঘোড়া দিঘি এবং 8 বাঘ দিঘি অন্যতম। পুরাতন মালদা, মহানন্দা ও কালিন্দী নদীর সঙ্গমস্থলে মহানন্দার পূর্ব তীরে এই মালদাহ শহর, যা আজ পুরাতন মালদাহ বা ওল্ড মালদাহ হিসেবে পরিচিত। পুরাতন মালদাহে বর্তমানে বাদশাহ আমলের কিছু মসজিদ, মন্দির, মিনার, দিঘি ইত্যাদি বর্তমান। সেগুলি হল জামে মসজিদ, পুরাতন মালদাহের বর্তমান কালাচাঁদ হাই স্কুলের সামনে অবস্থিত এই জামে মসজিদ, কেউ কেউ বলেন জুম্মা মসজিদ। সম্ভবত এটি আকবরের রাজত্বকালে 1593 থেকে 1596 সালে নির্মিত হয়। এই যে দেখছেন, এটাই মহানন্দা ও কালিন্দী নদীর সঙ্গমস্থল। এর অপর তীরে নিমাসরাই মিনার অথবা স্তম্ভ। মিনারটির উচ্চতা প্রায় 17 মিটার মতো। মিনারটি বহিঃগাত্রে হাতের সুরের মতো লম্বা পাথরখণ্ডের অভিক্ষেপ লক্ষণীয়। পাদা ঘাট, ঐতিহাসিক এই ঘাট ইতিহাসের পাতায় যার গুরুত্ব অপরিসীম। সম্ভবত মুসলিম শাসনকালেই এই ঘাটটি তৈরি হয়েছিল। গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির, পুরাতন মালদার তৈলমণ্ডপে অবস্থিত মহাপ্রভু ঠাকুর বাড়ি দর্শনীয় বৈশিষ্ট্যে মণ্ডিত। কালিন্দ্রী এবং মহানন্দার সঙ্গমস্থলের পূর্ব প্রান্তে স্থিত এই মন্দির এককালে জাকজমকে পূর্ণ থাকত। মন্দিরের অভ্যন্তরে একটি সুদৃশ্য অলঙ্করণে মণ্ডিত সিংহাসনের ওপর বলরাম, শ্রীকৃষ্ণ, গৌরাঙ্গ এবং নিত্যানন্দের দণ্ডায়মান মূর্তি রয়েছে। শ্যামরায় মন্দির, পুরাতন মালদার সর্বরীতে অবস্থিত এই শ্যামরায় মন্দির, এখানকার ঐতিহাসিক মন্দিরগুলির মধ্যে এটি অন্যতম। একটি সুদৃশ্য অলঙ্করণে মণ্ডিত
সিংহাসনের ওপর একটি 2.5 ফুটের কালো বর্ণের কৃষ্ণ বিগ্রহ রয়েছে। গুরুদ্বারা শ্বেতপাথরে নির্মিত কয়েকজন ঐতিহাসিক ব্যক্তির বা সাধকের বিজড়িত শিখ সংঘের এক গুরুদ্বারা, যা প্রয়াগ সাহেবের দরবার নামে পরিচিত। 16 শতাব্দীর মধ্যভাগের পর শিখ গুরু নানক নাকি এখানে ধর্মপ্রচারের জন্য এসেছিলেন। গুরুজির ব্যবহৃত কূপ, কলসি, পাথরের চৌকি আজও আছে। মালদহের আম। ভারতবর্ষের প্রায় 23 লক্ষ একর জমিতে চাষের মধ্যে বিভক্ত মালদাতেই প্রায় 50,000 একর জমিতে তার চাষ। আম চাষ এ জেলার সব থানাতে হলেও বামনগোলা, হবিবপুর তার মাটির জন্য উল্লেখযোগ্য নয়। মালদহের অর্থনৈতিক জীবনে আমের একটা বিশেষ ভূমিকা আছে। পশ্চিমবঙ্গের প্রায় 25% আম গাছ এই মালদহ জেলাতে অবস্থিত। ল্যাংড়া, লক্ষণভোগ, মোহনভোগ, রাখালভোগ, ভারতী, দুধকুমার, ফজলি ইত্যাদি নামের কত রকমই না আম। ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে এমনকি বিদেশেও এ জেলার 100,000,000 মূল্যের আম রপ্তানি হয়। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন বিভাগ আমের এই অপচয় রোধ করার উদ্দেশ্যে যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তা সত্যি প্রশংসনীয়। আম দিয়ে জ্যাম, জেলি, স্কোয়াশ, আমসত্ত্ব, আচার ইত্যাদি তারা তৈরি করে বাজারে ছাড়ছেন। মালদহের রেশম। চীন দেশ থেকে আসার বহু পূর্বেই যে রেশম এদেশে প্রচলিত ছিল তা প্রতিষ্ঠিত সত্য। খ্রিস্টপূর্ব 100 শতাব্দী পূর্বে পৌণ্ডবর্ধনের পুণ্ডরিক নামে এক বণিক শাখার খবর মেলে। এখনও মালদা জেলার ঐতিহ্যবাহী প্রতিপালনকারীরা পুণ্ডরিকক্ষ বা পুণ্ড বা পুরো বা পুরা নামে খ্যাত। সংস্কৃত সাহিত্যে রেশমকীটের নামও পুণ্ডরিক। রেশমকীটের প্রধান খাদ্য হল তুঁত গাছের পাতা, তাই রেশমকীট পালনের জন্য প্রয়োজনীয় তুঁত গাছের চাষ এ জেলায় প্রচুর পরিমাণে হয়ে থাকে। এ জেলার এক শ্রেণীর লোকেদের রেশমকীট পালন করাই প্রধান ব্যবসা ও জীবিকা। মালদহের আমের মতো এই রেশমের ব্যবসাও বিশেষ লাভজনক। তবে রেশম উৎপাদনে মালদহ জেলা পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম স্থানাধিকারী। মালদহ জেলার রেশম প্রস্তুতকারীরা দুভাগে বিভক্ত। এক, কোয়া বা রেশম গুটি প্রস্তুতকারী, এবং দ্বিতীয়, রেশম গুটি থেকে সুতো প্রস্তুতকারী। মালদা জেলায় এখন প্রধানত 5টি বন্ধ, অর্থাৎ বছরে 5 বার কোলো উৎপাদিত হয়। এইভাবে রেশম গুটি থেকে সুতো প্রস্তুত করা হয়। মালদহের মিষ্টি কথা। প্রতিটি জেলারই কোনো না কোনো মিষ্টি খুবই জনপ্রিয়। তেমনি উত্তরবঙ্গের মালদহ জেলার রসকদম্বের সুখ্যাতি বহু পুরনো। রসকদম্বের উৎস পাওয়া যায় না, তৈরি হয় ক্ষীর এবং ছানা দিয়ে। ওপরে চিনি জাতীয় এক প্রকার গুঁড়ো ছড়ানো থাকে। তবে অনেক মিষ্টি প্রস্তুতকারক এখন ক্ষীরের গুঁড়ো ছড়িয়ে দেন। এই মিষ্টিটি কিন্তু খেতে অসাধারণ। এই হচ্ছে মালদহের রসকদম্ব। এ জেলার লোকসাহিত্যের সর্বাধিক পুষ্ট শাখাগুলি হল লোকনাট্য, লোকসঙ্গীত, ছড়া এবং প্রবাদ। লোকসংস্কৃতির জগতে শ্রেষ্ঠ আসন দখল করেছে এ জেলার গম্ভীরা নামে উৎসবটি। গম্ভীরার 2টি দিক, প্রথমটি শিব পূজা ও ধর্মীয় আচার আচরণ, অপরটি নৃত্য গীতাভিনয়। প্রথম দিনে শিব পূজা ফের আমি একা না, আমার বড় দিন পারে আমার দেখতে না বেটে আছে না ওঠের মাঝে মাঝে ওই দিন পারে তোর বউ ডিম পারে হ্যাঁ আমি যে
যখন দোকানে থাকি না তখন আমার বউ বলি কিনা উঠে থেকে ডিম পেরে পেরে আমরা দুজনে যখন ম্যাঘরা পেরে থাকি না তখন আমার একটুকু না বেটিটা আছে না ওকে ফুলের উপর উঠে রাস্তার উপর দেশালি হেভি চলে যে হেভি চলে যেছে এমনি হাতে না দেখলে ওয়ান উইথ দ্য ফা সেকেন্ড থা ওই যে আছে না হ্যাঁ কেন তো ফা সেকেন্ড আছে দেখো তো জি আপনি জি জুন চুরির পরনে যত কম কাপড় থাকবে ওই যে ফা আমি কি শুনেছি জানিস যে যে একবারে কিছু পরবে না ওই চ্যাম্পিয়ন তবে মালদায় গম্ভীরের সাথে সাথে আলকাপ এবং কবিগান নামক সঙ্গীতানুষ্ঠান দুটি খুবই জনপ্রিয়। ঐতিহাসিক দিক থেকে মালদা জেলার গুরুত্বপূর্ণ অপরিসীম, সেই হিসেবে এই জেলার মেলাগুলিও বিশেষ গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক। এই জেলার ঐতিহাসিক মেলাগুলি হল কার্তিক পুজোর মেলা, প্রায় 250 বছরের পুরনো রায়বাড়ির কার্তিক পূজোয় দেব সেনাপতির সঙ্গে পূজিত হন আরও 32 জন দেবদেবী। সেই সঙ্গে এই বাড়ির পুজো ঘিরে বেড়ে চলেছে মেলার জনপ্রিয়তাও। প্রায় 30 দিন ধরে চলা এই মেলার বিশেষ আকর্ষণ ভ্যাটের খই, যা শুধু এই মেলাতেই মেলে। এছাড়াও ঝিলকাঠি বা ঝিল্লি জাতীয় এই মিষ্টি বিশেষ আকর্ষণীয়। এছাড়াও কাহালা দুর্গাপূজার মেলা, চারুবাবুর মেলা, চড়ক মেলা, বেহুলা মেলা, গাজল উৎসব এবং 24 প্রহর বিশেষভাবে উল্লেখযোগ্য। মালদা জেলায় যেমন ঐতিহাসিক চিহ্নরূপে রয়ে গেছে মুসলিম শাসকগণের মসজিদ, তেমনি রয়েছে কিছু ঐতিহাসিক মন্দির, ইতিহাসের পাতায় তাদের গুরুত্ব রয়েছে অপরিসীম। জহরতলা মন্দির মালদা জেলার ইংরেজবাজার থেকে প্রায় 4 থেকে 5 কিমি দক্ষিণ পূর্ব দিকে নিবিড় আম্রকাননে এক মনোরম পরিবেশে মা জহরচণ্ডীর মন্দির। পূর্বে বিহারের ছাপড়া জেলা থেকে আগত ছল্লব তেওয়ারি মা জহরার সেবায়ত হিসেবে মায়ের পুজো অর্চার ভার গ্রহণ করেন। যাই হোক, মায়ের যে পূর্ণরূপের কথা বর্ণিত হয়েছে, মা সেরূপে এখানে বিরাজমান নয়। আছে সিঁদুররাঙা অর্ধ ডিম্বাকৃতি একটি মৃত্তিকা স্তূপ। মনস্কামনা মন্দির শহর সংলগ্ন এই দেবালয়টি পুণ্যার্থীদের ভিড়ে আজ এক পবিত্র তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে। প্রাচীন নানান সূত্র থেকে জানা যায় যে মনস্কামনা মন্দির 1838 খ্রিস্টাব্দে সোনামগিরি নামে এক সাধক কর্তৃক প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বেদিস্থলে অষ্টধাতু নির্মিত একটি ছোট্ট মূর্তি দেখতে পাওয়া যায়। এটি কে কবে এখানে স্থাপন করেছেন তা আজ কেউ বলতে পারেন না। ভীমতোড় শিব মন্দির পাল রাজা মহেন্দ্রপাল দেবের পতনের পর যিনি গৌড়াদেব ছিলেন তিনিই ছিলেন রাজা ভীম। পাল বংশের অধিকাংশ রাজাই ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী, কিন্তু রাজা ভীম ছিলেন শৈব শক্তির উপাসক। সেই জন্য এই শিব মন্দিরকে সবাই বলেন ভীমতোর শিব মন্দির। মন্দিরের ভেতরে রয়েছে একটি বিশাল শিবলিঙ্গ। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে এই শিবলিঙ্গটি বিশাল আকৃতির দিক থেকে মালদা জেলার মধ্যে তো বটেই, এমনকি পশ্চিমবঙ্গের প্রাচীন শিবলিঙ্গগুলির মধ্যে একটি। মালদা শহরের চণ্ডীপুর গ্রামে এক মুসলিম যুগের ভগ্ন ফটকের পেছনেই এই দ্বারবাসিনী মন্দির অবস্থিত। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন আশ্রম
1924 খ্রিস্টাব্দে বেলুড় মঠ পেরিত স্বামী নির্গুণানন্দ ও স্বামী ভবানন্দের নেতৃত্বে গঠিত হয় রামকৃষ্ণ সমিতি। মালদহ জেলার ঐতিহাসিক এই মন্দির মঠগুলি ছাড়াও যেসব মন্দিরগুলি বিশেষ উল্লেখযোগ্য তা হল পাতালচণ্ডী মন্দির, চাচল কলিগ্রামের শিব মন্দির, বুলবুলি কালী মন্দির এবং অমৃতি শিব মন্দির। মালদার ঐতিহাসিক স্মৃতিচিহ্নযুক্ত জায়গা বলতে আমরা শুধুমাত্রই গৌড় আদিনা পাণ্ডুয়াকে বুঝি, কিন্তু আসলে তা নয়। মালদা জেলার আরও কিছু বিশেষ ঐতিহাসিক জায়গা রয়েছে, সেগুলি হল গুয়ামালতি। গৌড়বঙ্গ রেলওয়ে স্টেশনের বিপরীতে স্থানীয় লোকেরা অর্থাৎ আশেপাশের গ্রামের লোকেরা এই অট্টালিকার ভগ্নাবশেষকে দেখিয়ে বলেন ওটির নাম ঝাঁজরাকুঠি। আসলে ইংরেজ আমলে ওটি ছিল এক বিখ্যাত নীলকুঠি। মদনাবতী, মদনাবতীর সবচেয়ে বড় পরিচয় হল বাংলা গদ্য সাহিত্যের অন্যতম প্রবর্তক উইলিয়াম কেরির নীলকুঠি। মদনাবতীতে কেরির নীলকুঠি ধ্বংসাবশেষ আজও দেখা যায়। বড় সাগর দিঘি, সাগর সদৃশ্য দিঘি, তাই এর নাম সাগর দিঘি। সম্ভবত এই দিঘিটির খনন কার্য রাজা লক্ষণ সেনের আমলে শুরু হয় বলে জনশ্রুতি আছে। পিরানাপীরের সমাধিক্ষেত্র, বড় সাগর দিঘির উত্তর পশ্চিম প্রান্তে এই সমাধিসৌধে দিল্লির বিখ্যাত সাধক নিজামুদ্দিন আউলিয়ার প্রিয় শিষ্য আঁখি সিরাজের সমাধি নিহিত। পিরানাপীর বা পুরানাপীর এর সমাধি বলে এটি পরিচিত। নিজামুদ্দিনের মৃত্যুর পর আঁখি সিরাজ লখনৌতিতে গমন করেন এবং অধিকাংশ সুলতানেরাই তার শিষ্যত্ব গ্রহণ করেন। এই পিরানাপীর সমাধিক্ষেত্রের পাশেই রয়েছে ঝনঝনিয়া মসজিদ। হোসেন সাহের পুত্র গিয়াসউদ্দিন মামুদ শাহের রাজত্বকালে এর প্রতিষ্ঠা হয় 1515 খ্রিস্টাব্দে। সাদুল্লাপুরের মহাশ্মশানঘাট, গৌড়ের মুসলমান সুলতানগণ হিন্দুদের গঙ্গাসান ও তাদের মৃতদেহ দাহ করার জন্যই এই ঘাটের ব্যবস্থা করেছিলেন। এখানকার একটি বিশেষ খাবার মালদার মানুষের কাছে খুবই জনপ্রিয়, তা হল এখানকার বিশালাকৃতি লুচি। মালদহ জেলার প্রধান দপ্তর বলতে ইংরেজ বাজারকেই বোঝানো হয়। ইংরেজ বাজারের শিবরাম ভবনের পেছনের গোড়স্থান এবং গাজল ট্যাক্সি স্ট্যান্ডের বিবির পুকুরের গোড়স্থানের আজ আর কোনো চিহ্ন নেই। তবে তৃতীয় গোড়স্থানটি মালদহ জেলার সদর হাসপাতালের চৌহদ্দির মধ্যে অবস্থিত। সাহেবদের পাঁচটি সমাধি এখানে রয়েছে। এই সমাধিক্ষেত্রের সামনেই একটি পীর মাজার রয়েছে যা খুবই জাগ্রত। শহরের বুকে প্রাচীন দর্শনীয় ঐতিহাসিক অট্টালিকাটি নেতাজি মোড়ের সরফ ভবন নামে পরিচিত। এছাড়াও মালদহ জেলা আদালত প্রাঙ্গণে 1771 সালে থমাস এঞ্চম্যানের তৈরি বড়কুটির একটি দীর্ঘ স্তম্ভ রয়েছে। প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহের দিক থেকে মালদহ সংগ্রহশালাটি অবিভক্তবঙ্গের অন্যতম সংগ্রহশালা, যা ঢাকা, রাজশাহী, কলকাতা সংগ্রহশালার পরের স্থানে অবস্থান করে। বিয়ারসেন পাবলিক লাইব্রেরি অ্যান্ড মিউজিয়াম থেকে মালদহ মিউজিয়াম নামে এই সংগ্রহশালাটি তার বর্তমান নাম পেয়েছে, যা 1937 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এই মিউজিয়ামে রয়েছে পাল যুগ, এমনকি গুপ্ত যুগ থেকে শুরু করে পরবর্তীকালের পাথরের তৈরি হিন্দু ও বৌদ্ধ দেবদেবীর মূর্তি, তাম্রলেখ, শিলালেখ, নানান অস্ত্র, সূর্যমূর্তি ইত্যাদি। এছাড়াও হাজারখানেক মুদ্রার এক সংগ্রহ এই সংগ্রহশালার অন্যতম বৈশিষ্ট্য। চাচল রাজবাড়ি, অনুমান করা হয় 1888 থেকে 1890 সালের মধ্যেই এই রাজবাড়ি প্রতিষ্ঠিত হয়, যার প্রতিষ্ঠাতা রাজা শরৎচন্দ্র রায়চৌধুরী মহাশয়। অন্যান্য জেলার মতো মালদা জেলাতেও রয়েছে খ্রিস্টান সম্প্রদায়ভুক্ত উপাসনা স্থল বা গির্জাঘর। প্রধান গির্জা হিসেবে যে দুটি মালদার মানুষের কাছে জনপ্রিয় সেগুলি হলো
নর্দার্ন ইভেঞ্জেলিক্যাল লুথেরান চার্চ। এটি 1970 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়। এটি প্রোটেস্ট্যান্ট সম্প্রদায়ভুক্ত খ্রিস্টানদের উপাসনা স্থল। এখানে প্রতি রবিবার সকাল 8টায় প্রার্থনা করা হয়। এছাড়াও 25 ডিসেম্বর জাতি ধর্ম নির্বিশেষে বহু মানুষের ঢল নামে। এটি মালদার প্রাণকেন্দ্র মনস্কামনা রোডে অবস্থিত। রথবাড়ি ক্যাথলিক চার্চ। এটি আয়তনের দিক থেকে মালদহ জেলার অন্যান্য গির্জাঘরগুলি থেকে অনেক বড় এবং অন্যতম। এটি মালদহ জেলার রথবাড়ির কাছে আইটিআই মোড়ে অবস্থিত। মালদহ জেলার বৌদ্ধ বিহার সমূহ। জগজীবনপুরের বৌদ্ধ বিহার। মালদহ জেলার পূর্ব দিকে হবিবপুর থানার অন্তর্গত জগজীবনপুরের তুলাভিটা নামক স্থানে একটি তাম্রশাসন আবিষ্কারের ফলে পাল রাজগণের বংশলতিকাতে ও এতদিনে অপ্রাপ্ত নতুন যে রাজার নাম পাওয়া যায় তার নাম মহেন্দ্র পাল। এহেন একটি তাম্রলিপি 1987 খ্রিস্টাব্দের 13 মার্চ আবিষ্কৃত হয় পূর্বোক্ত জগজীবনপুরের তুলাভিটা নামে বেশ উঁচু এক ভিটা থেকে। ওয়ারি জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত রত্নগড়ে যে ইটের গাঁথনিযুক্ত ভগ্নাবশেষ মেলে তাতে বিশেষজ্ঞদের মতে এটি দশম একাদশ শতকের একটি বৌদ্ধ বিহারের 9টি কক্ষে ধ্বংসাবশেষ বিশেষ। শহরের কোলাহল থেকে একটু দূরে সমুদ্র স্নানের মজা নিতে চাইলেই আসতে হবে মালদহ জেলার একমাত্র ওয়াটার পার্ক অ্যাকোয়াটিক বেঙ্গল।